আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। আচ্ছা ওইটাকে ধোয়া নিয়ে এলো শান্তি ওই যে ওইটা দামদরপুরের যে খেড়িয়াপাড়া আছে সেখানে আমরা ড্রেস বিতরণ করলাম এবং সেখানে আমরা 56 জনের স্বাস্থ্য পরীক্ষা করলাম। এর আগে আমরা আকারবাদের দীর্ঘ এক বছর ধরে আমরা আকারবাদের যে সফর পল্লী সেখানকার তাদের শিক্ষা স্বাস্থ্যর দিকটা নজর দিয়েছি, তারা সংস্কৃতির দিক দিয়েও অনেক উন্নত হয়েছে এবং আমরা লটপদা সফর পল্লীতেও আমরা এই কাজ করেছি আর কি, এবং চলছে, সেই কাজটা চলছে। তাদের আমরা গত কয়েক সপ্তাহ ধরে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করেছি, তাদেরকে ড্রেস দেওয়া হয়েছে, তাদের ঘরের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় অ্যাকাউন্ট যেটা করার, তাদের যে অ্যাকাউন্ট ছিল না, আধার কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল না, সেগুলো আমরা করেছি। আমরা এখন এই খেড়িয়াপাড়া যেটা দামোদরপুরে আছে সেটা আমরা এখন ধরেছি। আমাদের সাথে প্রতিজ্ঞা ফাউন্ডেশনের যে ছোটো ছোটো ভাই বোনেরা আছে তারা যথেষ্ট সহযোগিতা করছেন এবং তারা মানবিক দায়িত্ব নিয়ে তারা এই কাজটা ঝাঁপিয়েছিলেন এবং আকারবাদকে যেমন এক বছর ধরে যে তারা যে উদ্যোগ নিয়েছেন এবং তাদেরকে যে একটা উন্নতি সংস্কৃতির উন্নত সংস্কৃতি দিকে এগিয়ে নিয়ে চলেছে, শিক্ষা স্বাস্থ্যর যে উন্নয়ন ঘটেছে সেখানে, সেভাবে আমরা আশা করছি লটপদা গ্রাম এবং আমাদের দামোদরপুর সবর মিলে সেই প্রতিজ্ঞা আমরা আজকে নিলাম। সেখানে আমরা সেই কাজটা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সভ্যতার যে আলো সেই আলো যতক্ষণ প্রবেশ করছে। আমরা সেখানে আজকে যে বিভৎসটা দেখলাম আর কি, সুস্থ স্বাভাবিক একটা মানুষের ক্ষেত্রে সেটা কখনোই থাকে না আর কি। সভ্যতার এত অগ্রগতি ঘটেছে কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে যে মানুষের যে এই যে মানুষগুলো যেগুলো এখনও যাদের মানে না আছে চিকিৎসা, না আছে শিক্ষা, না আছে খাবার, হ্যাঁ না আছে ঘর, এই যে ইয়েগুলো সেগুলো আপনাকে অনেক এনজিও আসেন, তারা বিভিন্ন সময় এদের সাথে
বিভিন্নভাবে তাদের কাছে যান এবং তাদের সাথে মানে তাদের উন্নয়নের কথা বলেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কোনো এনজিওই কোনো উন্নয়ন এইভাবে করছে না। আমরা জানি না এরা কোনো এনজিও কেন্দ্র, আমরা কোনো এনজিও নই, আমরা আমাদের মানবিক দায় দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা করছি। আমরা কোনো সরকারি সাহায্যও চাই না, আমরা মানুষের সাহায্য চাই, মানুষকে পাশে নিয়ে আমরা এই জায়গায় পৌঁছাই।